ورحمة الله وبركاته. أنا كمان سنة شغال أبن شوية ولا سنة ستة موبايل نيجي لهم فيفو 91 بروبلم ده ولو كاميرا إيشي مش هم كاميرا إيشي بس الكاميرا اللي قبلها هنا أنا در كاميرا بروبلم كنا تشويس اللي خلاه سويش এই প্রবলেমটা কোন থেকে হয় কিভাবে সলভ করা লাগে এই মডেলের না ভিভো 90 91 91 93 95 81 81 আই একই প্রবলেম দেখা দেয় এই ভিভো মোবাইল এই প্রবলেমটা কিভাবে সলভ করা লাগে দেখা দেয় আনাদার ক্যামেরা ব্রোকেন ক্যান নট চয়েস এটা কিভাবে সলভ করা লাগে তোমার বললে আমি আগে থেকে খুলে রাখছি যাতে ভিডিওটা শর্ট হয় লম্বা না হয় আপনারা দেখতে যাতে বোরিং না হন যার কারণে মোবাইল আগে থেকে আমি খুলে রাখছি খুলে নিতেছি ক্যামেরা কার্ডও খুলে নিলাম কীভাবে সলভ করা লাগে কোন থেকে প্রবলেমটা হয় আপনারা ভালো করে দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখলে গেলে কামটা সেরা পারবেন ভবিষ্যতে কোনবা দিন যদি কাস্টমার আপনাদের ওখানে নিয়ে যায় তখন আপনি করে দিতে পারবেন খুলে নিলাম কীভাবে সলভ করা লাগে স্ট্যান্ড লাগাই নিচ্ছে নিতেছি প্রবলেমটা হয় দেখা দিতেছি আমি এইটা দিতে উঠে এবার মধ্যেই প্রবলেমটা আছে ক্যামেরা ওয়ার্কিং চয়েস বেশি তো দেখা দিই ওটাই আপনারা দেখেন প্রবলেমটা ভিভো মোবাইল ভিভো 90 থেকে আরম্ভ হয় 90 91 আই 91 93 95 81 81 আই এই প্রবলেমটা একই সেম প্রবলেম আইসে তাহলে কামটা শেখা পারবে স্কিপ করে দেখেন না যাই না জানি না কোনটা টাইপ নিয়েছে এই যে সিমটা মাথায় দেখেন এই টাইপটা বুঝে দিলে আমি করে দিলাম ভেঙে দিলাম আমি এটাতে প্রবলেম 100% হয়ে যাবো আসার ডায়েটটা আমার হাতে রাখলাম বোঝাই জানা এনে ছোট্ট মিটটা ডায়েট আল্লাহ দিলে আমি মোবাইলে ফিটিং করবো ক্যামেরাটা আনবো এনে দেখবো প্রবলেমটা সলভ হলো কি না আল্লাহ কাছে আশা করে বিসমিল্লাহ মনে রাখি এই দেখো প্রবলেমটা সলভ হয়ে গেছে এখন পাশের ক্যামেরা হয়েছে সামনের ক্যামেরা হয়েছে পাশের ক্যামেরা হয়েছে তখন আনাদার ক্যামেরার চয়েস আসে নাই দেখাটা তাহলে লাখ লাখ শুক্রিয়া মহান রব্বুল আলমীর উপরে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা যে সাকসেস হয়েছে ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাথে নোটিফিকেশন বেল অল করে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনাদের ওইখানে আগে আগে চলে যায় কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো তাহলে কমেন্ট করে জানালে আমি আপনার অল্প ভালো হয় কীভাবে ভিডিও বানান আগে মানে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাথে নোটিফিকেশন বেল অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো
আমাদের ওখানে আগে ইনশাল্লাহ শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।